আমার বাবার নাম রোশন মিয়া আমার আমার মাতার নাম সাকি বেগম আর আমার চাচার নাম জাহাঙ্গীর আলম স্যার একটাই কথা আমার স্বামী আমার সাথে দেখা করতে চাইছিল রাত 11টা বাজে কিন্তু কল আমারে দেয় নাই বের হইতে ওই দিন আমি অসুস্থ ছিলাম আমার মাথা প্রচন্ড ব্যথা ছিল আমি শুয়েছিলাম আমি বলছি গরিঠা আমি বলি আমি আমার ছোট ভাই বলছে আপু ভাই আমি কইছি আইব তুমি দেখা করতা না আমি কইছি তুমি আমার ডাক দিও গরিটার দিকে হ্যাঁ আবার টিভি চাইছিল তারপরে হ্যাঁ ঘুমাই গেছে টিভি বন্ধ করে দিছে আমিও ঘুমাই ফেলছিলাম ওষুধ খেয়ে আমি বলছি আমি পরে গরিটার দেখে আমি ওইটার সাথে দেখা করতে যাবো ওই সময় জাহাঙ্গীর কাকা হ্যাঁ দেখে দেখে দরটা দৌড়া গড়ে নিয়ে বসে রাখতা এক কথা ওরে আমার বাবা আমার চাচা ওরে ইট দিয়ে মারতে মারতে ওরে রক্তন্ত করে ফেলছে স্যার আমি তো যা করি নাই স্যার আমি তো ওর জীবন ভিক্ষে চাইছিলাম ওর সাথে আমার মিলন ঘটাইয়া দিতে চাইছিলাম আমি তো এটা চাই নাই স্যার আমার এখন আমার বাসাতে খাইতে দেয় নাই আমি জোর করে আসছি আমার জেঠি যদি আমার না আনতো আমি আইতে পারতাম হোক না স্যার আমার কাকি আমার মুখ চাপা দিয়ে দিল রক্তনের কথার আওয়াজ আনতে দেয় না স্যার আমি তো এটা চাই নাই আমি এটা আশা করি নাই স্যার আমি এটা আশা করি নাই ওর যখন মৃত্যু হয়েছে ওদেরও মৃত্যু দিতে হইব ওদেরও ফাঁসি দিতে হইব এটাই কথা ওদেরও আমি মৃত্যু চাই ওর নাম মাহিন মাহিন আমার স্বামীর নাম মাহিন সম্পর্কটা আস্তে আস্তে দীর্ঘ হয়েছে আমার চাচা হঠাৎ কিভাবে রিলেশন হয়েছে কোথায় থেকে হয়েছে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ মিলন যখন ঘটাইছে এটা হইবেই খোদার ইচ্ছা হয়েছে আমার মিলন ঘটাইছে আচ্ছা ওদের তোমার চাচা আর তোমার বাপের মিলে কি ওর তোমার সামনে মারছে নাকি আমি ঘুমিয়েছিলাম মাহিনের গলার আওয়াজ শুনছি ও যে কান্না করেছিল ওর মুখ বারে হয়তো মারছে না হাতে মরছে বলতে না ও চিৎকার আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে আমি দরজা মেলা দেখি ওর পুরো সমস্ত মুখে সমস্ত শরীরে রক্ত আমি মন ভাই তোমার আমি কালকে ফোন করছিলাম আমি তোমার ফোন করছিলাম আমি মাইনের খবর নিতে তুমি আমার দেও নাই ভাইয়া ভাইয়া তুমি আমার হাতে ফোন দেয় নাই ভাইয়া আমি তোমার কালকে বলছিলাম মাইনের কাছে আমার নিয়ে যাও তুমি আমার নিয়ে যাও নাই ভাইয়া তুমি আমার নিয়ে ¡Gracias!